হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ইউর স্টাইল কর্নার আমি স্বাগত আমার চ্যানেল স্টাইল কর্নার উইথ স্বাগতাতে তোমাদের সকলকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই বর্ষার দিনে আশা করছি তোমরা ঘরেই রয়েছ আবার অনেককে কাজেও বেরোতে হচ্ছে তো আমার ইউটিউব ভিডিওসগুলো দেখছো তো যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হেল্পফুল ভিডিও আমি দিতে পারবো ব্লগের পাশাপাশি তো আজকে আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আমি একটা হেয়ার কেয়ার ভিডিও তো ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের বলতে চাই যদি চ্যানেলটা প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর যদি তোমরা সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাক্টিভ থেকে থাকো তাহলে কিন্তু আমাকে ফলো করে নিতে একদম ভুলো না আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইটির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অলরেডি মেনশন করে দিই তোমরা চেক আউট করে নিও ওখানে সো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে এবং খুব হেল্পফুল হবে সো চলো ভিডিওটাকে স্টার্ট করি তো ভিডিওটা যেহেতু হেয়ার কেয়ার নিয়ে তাই আমি কিছু কথা তোমাদের বলতে চাই হেয়ার কেয়ার নিয়ে আমাদের অনেকেরই চুল ওঠে কখনো সিজন চেঞ্জের জন্য বা কখনও কোনো সমস্যা থাকলে চুলের স্কাল্পে যদি তোমাদের কোনো চুলের স্কাল্পে সমস্যা থেকে থাকে তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব। তোমরা কিন্তু ডক্টর অ্যাডভাইস অবশ্যই নিয়ে নেবে একটা যদি খুব চুল উঠতে থাকে বাট আমরা অনেক সময় ঘরোয়া টোটকাতে কিন্তু চুল ওঠানোর অনেক কিছু উপায় আমরা মানে চুল ওঠা থেকে বন্ধ হওয়ার যে অনেক কিছু উপায় আছে আমরা কিন্তু সেগুলো ট্রাই করি বাট আমাদের মধ্যে কিছু টেন্ডেন্সি থাকে যেটা হচ্ছে আমরা কোনো কোনো রেমেডিসটাকেই খুব বেশিদিন ফলো করি না আমরা এই এক সপ্তাহ করলাম দু সপ্তাহ করলাম তারপরে ভাবলাম ধুর কিছু কাজই হচ্ছে না এবার এটা চেঞ্জ করে অন্য একটা রেমেডিসে চলে যাই সেটা করলে কিন্তু হবে না আর এই চক্করে আমরা কিন্তু প্রচুর ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিস কিনে ফেলি ভীষণ দামি দামি জিনিস কিনে ফেলি মানে কোনো সেসবের ঠিক থাকে না ভাবি যত দামি জিনিস কিনবো চুলে অ্যাপ্লাই করবো ভাবলাম ভাবি মানে তত সেটাই বোধ কাজে দিয়ে দেবে একদম চুল ওঠা বন্ধ হয়ে যাবে বাট এটা কিছুই না তোমাদের চুল ওঠা থেকে প্রথম যেটা বন্ধ করতে পারে আমি একটা ছোট অ্যাডভাইস দিই সেটা হচ্ছে তোমাদের হেলদি ডায়েট করতে হবে মানে ভালো খাওয়া শাক সবজি এসব ভালো কিছু খেতে হবে স্কিন এবং হেয়ারকে হাইড্রেট রাখতে হবে যার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে এছাড়া যদি কোনো ছোটোখাটো সমস্যা থেকে থাকে সেগুলোর জন্য তো সিমিলার মানে অনেক রকমই সমস্যার সমাধান তো রয়েছে তো আজকের বিষয়টা হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমরা জানি যে ক্যাস্টর অয়েলটা কিন্তু অনেক রকমভাবে মানে ক্যাস্টর অয়েলকে আমরা মাল্টিপারপাস অয়েল বলে থাকি ক্যাস্টর অয়েলকে আমরা মাল্টিপারপাস অয়েল হিসাবে কিন্তু ইউজ করতে পারি আগেকার দিনে কিন্তু কোনো ব্রোন দাগ হলে স্কিনে ক্যাস্টর অয়েল কিন্তু খুব হেল্পফুল ছিল মানে ইউজ করতো অনেকেই ক্যাস্টর অয়েলকে আমরা আইল্যাশে অনেক সময় ক্যাস্টর অয়েল ইউজ করি যে আইলাসের পাতাগুলো অনেক মানে আইল্যাশগুলো অনেক কম বা ফাঁকা ফাঁকা লাগছে একটু অয়েল লাগিয়ে শুয়ে পড়ি তাহলে কিন্তু ক্যাস্টর অয়েল কী করে হেয়ার গ্রোতে আমাদের হেল্প করে আইব্রোতে অনেকে ক্যাস্টর অয়েল লাগায় হ্যাঁ তো হেয়ার গ্রোতে কিন্তু ক্যাস্টর অয়েল একটা মারাত্মক উপাদান বাট ক্যাস্টর অয়েলকে আমরা কিভাবে প্রপারলি ইউজ করব। সেটাই কিন্তু আমরা বুঝে উঠতে পারি না ক্যাস্টর অয়েল কিন্তু প্রচণ্ড স্টিকি হয় তোমরা অয়েল একটা কিনে দেখো অয়েল ইউজ করার আগে তোমাদের ধরো সাপোজ চুলের লেন্থ এক কোমর পর্যন্ত চুল বা আমি কথায় ধরে নিলাম এতখানি চুল বাট তোমরা সেই চুলটাতে শুধু ক্যাস্টর অয়েল কিন্তু ইউজ করলে চলবে না মানে তোমরা ইউজ করতেই পারবে না কারণ এটা প্রচণ্ড পরিমাণে গাঢ় হয় এবং চিটচিটে হয় যে কারণে এটা ইউজ করতে পারা যায় না বাট অয়েলকে আমরা ঠিক কীভাবে ইউজ করতে পারি প্রপার ওয়েতে যাতে আমাদের হেয়ার গ্রোথ কিন্তু খুব সুন্দর হয় আর তোমাদের মানে এটা বলবো আমি যে রেমেডিসটা আমি আজকে দেখাচ্ছি সেটা কিন্তু তোমরা ফলো করো বেশ কয়েকদিন একটু ধৈর্য ধরে ফলো করো মানে দুদিন করলাম তিন দিন আবার যেরকম সেরকম করলাম না সেটা করলে কিন্তু কোনো রেমেডিস ডিআইওয়াই কাজ করে না সুতরাং এই রেম যে 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 কথাগুলো বলছিস ঠিক সেই সেইভাবে তোমরা ফলো করো তো ক্যাস্টর অয়েল যেহেতু প্রচণ্ড স্টিকি হয় তো ক্যাস্টর অয়েলটাকে আমরা কিভাবে অন্য অয়েলের সাথে মিশিয়ে ইউজ করব। সেটা পুরো ভিডিওটা কন্টিনিউ করো করলেই তোমরা বুঝতে পারবে আর ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি চুলে কিভাবে আমি ইউজ করেছি ঠিক সেইভাবেই কিন্তু ক্যাস্টর অয়েলটাকে ইউজ করবে তাহলে দেখবে চুলের গ্রোথ কিন্তু অটোমেটিক বাড়ছে তোমাদের রিবন্ড হচ্ছে চুলটা কিন্তু গজাতে সাহায্য করবে সামনে যাদের চুল নেই বা যাদের মানে সমস্যা রয়েছে চুল উঠে যাচ্ছে তাদের কিন্তু অনেকটা বেশি হেল্পফুল হবে আর আমরা জানি হেয়ার অয়েলিং কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট চুলের জন্য হেয়ার অয়েলিং করলে চুলটা আমাদের অনেক বেশি গ্রোথ হয় তা জেনে শুনেও আমরা হেয়ার অয়েলিং করতে ভুলে যাই সপ্তাহে একদিন থেকে দুদিন কিন্তু এই রেমেডিসটা ডেফিনেটলি তোমরা ট্রাই করো আর এই রেমেডিসগুলোর সাথে কিন্তু তোমরা অবশ্যই ভালো ভালো শাক সবজি খেয়েও জল খেয়েও প্রচুর পরিমাণে স্কিন এবং হেয়ার কিন্তু তাহলেই ভালো থাকবে আদারওয়াইজ কিন্তু ভালো থাকবে না তো অনেকের কি হয় বাইবর্ন চুল পাতলা হয় অনেকের হয় চুল আস্তে আস্তে উঠতে থাকে একটু সমস্যা হয় বাট অয়েল কিন্তু একমাত্র সলিউশন সেটা আমি বলবো না বাট অয়েলে কিন্তু হেয়ার গ্রোথ হয় একদম হেয়ার গ্রোথ হয় তোমরা কিন্তু ডেফিনেটলি অয়েল রেমিডিসটা ট্রাই করো তো চলো ভিডিওটা আগে কন্টিনিউ করো দেখতে থাকো আমি কীভাবে কি অয়েলটা লাগাচ্ছি তো ক্যাস্টার অয়েলটা ইউজ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টু টিস্পুনের মতো নারকেল তেল আর ওয়ান টিস্পুনের মতো ক্যাস্টার অয়েল নিয়ে হালকা করে এটাকে গরম করে নিয়েছি একদম হালকা জাস্ট ওভেনে বসিয়েই একটু চিড়চিড় করবে তারপরেই নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছো আমি হাত ডুবিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো ঠিক হাত ডোবাতে পারবে এবং তেলটা কতটা লুজ হয়ে গেছে যাতে গোটা চুলে তুমি ভালো করে অ্যাপ্লাই করতে পারো দেখতে পাচ্ছো সুন্দর করে তেলের মানে টেক্সচারটা দেখো ঠিক এরকম অয়েলটা হয়ে যাবে একদম পাতলা হয়ে যাবে ঠিক এই অবস্থাতেই কিন্তু তোমরা ভালো করে ইউজ করতে পারবে এবার আমি ঠিক যেভাবে অ্যাপ্লাই করছি দেখো একদম পাতলা হয়ে গেছে তেলের টেক্সচারটা নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়েছি আমি প্যারাসুটে নারকেল তেল নিয়েছি ওটাই আমার ভালো লাগে নিতে সেজন্য নিয়েছি তোমরা যে কোনো ভার্জিন কোকোনাট অয়েলও নিয়ে নিতে পারো তো আমি হাতের তালুতে এইভাবে নিয়ে ভালো করে হালকা হালকা করে জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করছি অয়েলটাকে খুব জোরে জোরে বেশি ঘষছি না চুলের সাথে তাহলে কিন্তু চুল পড়ে যাবে খুব হালকা হালকা করে ফিঙ্গার টিপস নিয়ে মাসাজ করছি পুরো স্কাল্পে চুলে সব জায়গায় লাগিয়ে নেব যে যে জায়গাগুলো মনে হবে যে একটু চুল কম রয়েছে সেই সেই জায়গাগুলো অ্যাপ্লাই করো লেন্থেও লাগাচ্ছি একদম ফিঙ্গার টিপস দিয়েই লাগাচ্ছি দেখতে পাচ্ছো জোরে জোরে ঘষাঘষি করা যাবে না খুব ভালো হয় যদি এইভাবে তেলে মানে চুলটা এইভাবে না জড়িয়ে যদি তোমরা বেনি করে নিতে পারো তাহলে ভালো হয় ঠিক দু ঘন্টা রাখবো ব্যাস তারপরে শ্যাম্পু করে নিচ্ছি তো দেখতে পেলে তো ক্যাস্টর অয়েলটা ঠিক এইভাবে নারকেল তেলের সাথে গরম করেই কিন্তু হালকা গরম করো খুব বেশি কিন্তু গরম করে ফেলো না তাহলে কি হয় না তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায় তোমরা যেভাবে আমি গরম করতে মানে দেখিয়েছি যে একদম মানে হাতের হাতটা মানে দিয়ে দেখবে যে ঠিকঠাক মতো দিতে পারছো সেই অবস্থায় কিন্তু গরম ওভেন থেকে কিন্তু তুলে নিও খুব বেশি যদি ফুটিয়ে ফেলো তেলকে তাহলে কিন্তু সেটাকে মানে সেটার কোনো গুণাগুণ থাকবে না বাট ক্যাস্টর অয়েলটাকে তোমরা এইভাবেই ইউজ করতে পারো তাহলে কি হয় গাঢ় চিপচিপাটা মানে চিপচিপ করে যেটা সেটা কমে যায় এবং খুব সুন্দরভাবে স্মুথলি তোমরা গোটা চুলেই ইউজ করতে পারো আর এইটাকে ইউজ করে ঠিক যেমন দেখালাম দু তিন ঘন্টা রেখে দিও আর এটা সপ্তাহে দুদিন করে কিন্তু এই রেমেডিসটা ডেফিনেটলি ট্রাই করো তো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে এরকমই যদি অনেক টিপস বা এরকম অনেক স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও তোমরা দেখতে চাও ডিআইওয়াই তাহলে কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বেল নোটিফিকেশানটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি মেনশন করে দিয়েছি তোমরা কিন্তু চেকআউট করে নিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও লাইক করো আর শেয়ার করো প্রচুর প্রচুর ভিডিওগুলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাইক